كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. والسلام على رسول الله. সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে আমি আন্তরিক আন্তরিকতার সহিত স্বাগত জানাচ্ছি এবং বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সামনে যে বিষয়কে লক্ষ্য করে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হচ্ছে প্রকৃত ইসলামের দিকে মানুষকে আহ্বান করার মর্যাদা, প্রকৃত ইসলামের দিকে মানুষকে আহ্বান করার মর্যাদা, এটি হচ্ছে আমার বক্তব্য বিষয়। আপনারা জানেন আমরাও ছোট থেকে পড়তে পড়তে এত সময় কাটিয়ে দিলাম, এত বয়স কাটিয়ে দিলাম যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করার কাজটি বা দাওয়াতি কাজটি হচ্ছে অত্যন্তই সম্মানিত কাজ, সর্বশ্রেষ্ঠ কাজ। আর এই কাজের জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে বিভিন্ন দেশে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদি বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি এই বার্তা দিয়ে যে তোমরা তোমাদের সৃষ্টিকর্তার সঠিক পন্থায় ইবাদত উপাসনা করবে আর শয়তানের ইবাদত বর্জন করবে। তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য সচেতন থাকবে আর ইবলিস বা শয়তানের সন্তুষ্টি লাভ করা থেকে বিরত থাকবে। ওয়ালাকাদি বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি এই বার্তা দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুত বর্জন করো। আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত বস্তুর ইবাদত উপাসনা করা হয় তাকেই তাগুত বলা হয়। কিন্তু যদি কোনো ব্যক্তির ইবাদত করা হয় আল্লাহকে বাদ দিয়ে, সেই ব্যক্তি নারাজ থাকে, সন্তুষ্ট তাতে না থাকে, তাহলে তাকে তাগুত বলা যাবে না। যেমন কি ঈসা আলাইহিস সালামের ইবাদত বন্দেগি করছে কতকগুলি লোক, কিন্তু ঈসা আলাইহিস সালাম তো তাতে সন্তুষ্ট তাতে রাজি নন। ঈসা আলাইহিস সালাম বলেননি যে তার ইবাদত উপাসনা করা হোক, ঈসা আলাইহিস সালামের ইবাদতে ঈসা আলাইহিস সালাম রাজি নন। তো যে ব্যক্তি রাজি হবে না সে ব্যক্তি তাগুতের মধ্যে পড়বে না। কিন্তু যে ব্যক্তি তার ইবাদত বন্দেগিতে বা তাকে সিজদা করাতে রাজি থাকবে সে ব্যক্তি কিসের মধ্যে পড়বে? এ তাগুতের মধ্যে পড়ে যাবে। যেমন কি ইবলিস তাগুতের অন্তর্ভুক্ত। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ وعمل صالحا وقال انني من المسلمين। এর ভাবার্থ হচ্ছে এই যে কথা বলার দিক দিয়ে ওই ব্যক্তির চেয়ে আর কে উত্তম হতে পারে
যে আল্লাহর দিকে আহ্বান করে এবং বলে যে নিশ্চয় আমি ইমানদার মুসলিম ব্যক্তি তাহলে আমি আল্লাহর দিকে আহ্বান করব আর আমার অন্তরে আমি সঠিক পন্থায় ঈমান স্থাপন করব আল্লাহর দিকে আহ্বান করার মানে হচ্ছে যে প্রকৃত ইসলামের দিকে যেন আমি মানুষকে আহ্বান করি মানুষ যেন প্রকৃত ইসলামের অনুগামী হতে পারে তথাকথিত ইসলামের যেন অনুগামী না হয় তথাকথিত ইসলাম আর প্রকৃত ইসলামের মধ্যে পার্থক্য আছে তফাত আছে আসমান জমিন তফাত আছে প্রকৃত ইসলাম হচ্ছে ওটাই যেটা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন যেটা আমরা পাচ্ছি পবিত্র কোরআনে এবং নির্ভরযোগ্য হাদিসে কিন্তু তথাকথিত ইসলাম ওটাকে আমরা বলবো যেটা কোরআন হাদিসে পাচ্ছি না কিন্তু সমাজে পাচ্ছি ইসলামের রং দিয়ে সেই বস্তুগুলিকে প্রচার করা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে কোন ব্যক্তিকে সিজদা করার কথা তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করার কথা কবরকে সিজদা করা তওয়াফ করা কোন ব্যক্তিকে আল্লাহ এবং কোন মানুষের মধ্যে মাধ্যম বানিয়ে দেওয়া এগুলো হচ্ছে ইসলাম পরিপন্থী আকীদা ইসলাম পরিপন্থী মতবাদ এগুলো হচ্ছে বর্জনীয় এগুলো প্রকৃত ইসলাম থেকে অনেক দূরে রয়েছে এগুলো হচ্ছে তথাকথিত ইসলাম সম্মানিত দর্শক মণ্ডলী সম্মানিত শ্রোতা মণ্ডলী আমাদের উচিত আমরা যেন প্রকৃত ইসলামের অনুগামী হতে পারি ওই ইসলাম যে ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রদান করেছেন যে ইসলামের অনুসারী ছিলেন সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুসারী ছিলেন তাবেঈনে ইজাম যে ইসলামের অনুসারী ছিলেন সমস্ত ইমামগণ চার ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই এই সমস্ত ইমামগণ ইসলামের সেবা করে গেছেন এই সমস্ত ইমামগণ আসেননি এই জন্য যে ইসলামকে ধ্বংস করে দেওয়া হোক এই সমস্ত ইমামগণ কোনোদিন বলেননি যে হ্যাঁ পবিত্র কোরআন এবং হাদিসকে ছেড়ে অন্য পথে যাও তোমরা কিন্তু আমরা দাবি করি হানাফি আমরা দাবি করি মালিকি আমরা দাবি করি শাফেই আমরা দাবি করি হাম্বালি আর আমরা এই সমস্ত ইমামগণের বিপরীত কাজ করি কোন ইমাম কি বলেছেন যে হ্যাঁ কোনো ব্যক্তিকে সিজদা করা যাবে কোন ইমাম কি বলেছেন মাজার বানাবার জন্য কোন ইমাম কি বলেছেন পীর ধরার জন্য কোন ইমাম কি বলেছেন আল্লাহকে বাদ দিয়ে পীর সাহেবকে সিজদা করার জন্য কোন ইমাম বলেননি তাহলে আমরা ইমামদের দোহাই দিয়ে তাদের উপরে জুলুম করে আমরা মাজহাবকে বদনাম কেন করছি সম্মানিত ভাইরা আমার তো আমাদের উচিত আমরা যেন প্রকৃত ইসলামের অনুগামী হতে পারি তাই প্রকৃত ইসলামের দিকেই আমি আপনাদেরকে ডাকছি আর বিশ্ববাসীকেও ডাকছি যে প্রকৃত ইসলাম যদি মানুষের সামনে তুলে ধরা হয় তাহলে তারা সুখময় জীবন লাভ করার একটি সুযোগ পেয়ে যাবে তাই একটি হাদিস আপনাদের সামনে পাঠ করি যে হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই নিজ সহিহ গ্রন্থে পেশ করেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا ومن دعا إلى ضلالة كان عليه من الإثم مثل آثام من تبعه لا ينقص ذلك من آثامهم شيئا এই হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই নিজ সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নাম্বার দেখতে পারেন আপনারা ব্র্যাকেটের মধ্যে 2674 আর হাইফেনের পর নাম্বার লেখা আছে 16 তবে আপনাদের প্রিন্টার যদি আলাদা হয় বা ছাপাখানা আলাদা হয় তাহলে নাম্বার চেঞ্জ হয়ে যেতে পারে তবে এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে পেয়ে যাবে আপনারা এই হাদিসটির ভাবার্থ হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুখদায়ক সৎপথ ইসলাম ধর্ম কিংবা তার বিধিবিধানের দিকে আহ্বান করবে তার জন্য রয়েছে পুণ্য বা নেকি তার আহ্বানের অনুসরণ কারিগণের পুণ্য সমতুল্য কিন্তু তাদের পুণ্যে কোনো প্রকার হ্রাস করা যাবে না বা কোনো প্রকার ঘাটতি বা কমি করা যাবে না আবার যে ব্যক্তি সুখদায়ক সৎপথ ইসলাম ধর্ম কিংবা তার বিধিবিধানের বিপরীত পথের দিকে আহ্বান করবে তার জন্য রয়েছে পাপ
তার আহ্বানের অনুসারী অনুসরণকারীগণের পাপ সমতুল্য, কিন্তু তাদের পাপে কোনো প্রকার হ্রাস করা যাবে না। মুসলিম শরীফের হাদিস নম্বর আপনারাকে আগেই বলেছি, আবার বলছি যে হাদিস নম্বর হচ্ছে 2674 আর হাইফেনের পর হচ্ছে 16। সুতরাং আমরা সজাগ থাকব, আমরা যদি মানুষকে বেদাতের দিকে রাখি, কুপথে ডাকি, তাহলে আমাদের গুনাহ হবে, আমাদের পাপ হয়ে যাবে। সুতরাং আমরা প্রকৃত ইসলামের দিকে মানুষকে আহ্বান করব, এটাই হচ্ছে আপনার আমার আর সমাজের সমস্ত লোকের দায়িত্ব। তবে আমরা মানুষকে ডাকব সম্মানের সহিত, কোনো ব্যক্তির সঙ্গে বেয়াদবি করব না, কোনো ব্যক্তিকে আমরা অপমান করব না, বরং সম্মানের সহিত তাকে ইসলামের দিকে ডাকার চেষ্টা করব এবং ইসলামের বিধিবিধানের দিকে ডাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।